আমরা যে হোটেলে আসছি সেই হোটেলের সামনে, মানে এটা তো একটা ফার্ম হাউস, একটা অসম্ভব ওল্ড কার, ওদের কোন গ্রেট গ্র্যান্ড ড্যাডির কার এটা ছিল, ওরা এটা স্মৃতি হিসেবে রেখে দিছে। অ্যান্টিক কার বলা চলে, কারের নাম কি বার্কলে। বার্কলে ওরা বলল এটা 1956-এর কার, ওই সময় নাকি এটা খুব ভালো মডেল গাড়ি ছিল, স্পোর্টস কার ছিল, আমিও কখনো নাম শুনিনি। বাকলে সামনে দুটো চাকা, পিছনে একটা চাকা, উপরে আবার একটা ছাউনিও ছিল, সেটা ভাঙা, চাবি ঝুলা এটা রেখে দিছে, কেউ তো আর চালাবে না, জাস্ট চাবিটা আর চালালেও তো চলবে না, না এটা তো অনেক পুরোনো কার, ওরা জাস্ট রেখে দিছে স্মৃতি হিসাবে। এটা তো অ্যান্টিক, সবাই দেখতে দেখেও যে এর অত আগে গাড়ি তো দেখা যায় না। এই বাবা, ক্লাসও আছে, ম্যানুয়াল কার, ওই যে চাবিটা ঝুলাই রেখে দিছে, চাবিটাও আছে ওদের কাছে আর কি।